তো মাই ইউটিউব চ্যানেল দিস ইজ শাহিন আর আজকে আপনাদের সাথে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো গাইজ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আজকের ভিডিওটা করার কোনো প্ল্যানিং ছিল না, আর ভাবলাম যে হঠাৎ করে যেহেতু আজকে যাইতেছি ওইখানে তো ভিডিও একটা বানাই। সো আর এই জন্য হচ্ছে ভিডিওটা করতেছি কোনো প্রিপারেশন ছাড়া। আর এখন হচ্ছে আমি যাইতেছি আমার ডিনারের জন্য খাবার কিনতে, মানে রাতের খাবার খাইতে আর কি। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন, আই হোপ আপনারা দেখতে পারবেন। সো দেখতে থাকুন। তারে আপাই তো রোড রোড লা রোড ইউ আপা চারে চারি মাসা না ডোনার চারি মাসা আপাই বলে কি কিনছো? ডোনার ডোনার গাইস দেখছেন না হচ্ছে তোহিত এই যে অনেক খাবার কিনছে, আমি লেট করে আসছে আজকে। এই যে ও কিনছে ডোনাট কিনছে না ধনিয়া পাতা কিনছি আর কি কিনছো ধনিয়া পাতা অনেক কিছু। এটা কি ফল? রামবুতান না? তো গাইস এই ফলটার নাম হচ্ছে রামবুতান, এটার নাম হচ্ছে রামবুতান আর এটা হচ্ছে বাংলাদেশের লটকনের মতো আর কি, বাট লটকন থেকে ডিফারেন্ট, বাট লটকনের মতো দেখতে পুরো। এটা এখান থেকে হচ্ছে ফ্রুট কিনা হইতেছে, এখানে অনেক ফ্রুট আছে আর ফ্রুটগুলা কিনা হইতেছে, আকাশ ফ্রুট কিনতেছে কারণ অনেক দিন পরে আছে আকাশের সাথে। আমি লেট করে আসছি বাট একটু দেরিতে আর কি আসছি, ওদের সাথে জয়েন করতেছি। সো ওরা ফ্রুট কিনতেছে এখান থেকে, দেখি আমি কি কিনতে পারি ওইখান থেকে। সো চলুন দেখে থাকুন আর কি। তো বলো গাইস এটা হচ্ছে আঙ্গুর, এই আঙ্গুরটা দেখেন অনেক সুন্দর একটা আঙ্গুর, ব্ল্যাক কালার, আর এখানে সব আঙ্গুর পাওয়া যায়। আর এটা হচ্ছে 1 কেজি 20 রিংগিত, মানে বাংলাদেশে 400 টাকা। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি হচ্ছে এখন সামনে যাচ্ছি কিছু খাবার কিনতে, আর সামনে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো কি কি কিনতেছি এই আর কি। আর এখানে আজকে অনেক মানুষ, রাত হয়ে গেছে আর আজকে অনেক লেট করে আসছি। নর্মালি হচ্ছে আমি খুব আগে আসি, তাড়াতাড়ি আসি, মানে বিকাল টাইমে আসি এখানে, বাট আজকে অনেকটা লেট করে তারপর হচ্ছে আসছি এখানে প্রপল এক্ষুনিতে আসছি। এখানে মোটামুটি শেষের দিকে প্রায়, কারণ এখানে অনেক ছিল। আজকে আমি এই প্রপল এক্ষুনি নেবো, এটা এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে সব স্ট্রিট ফুড পাওয়া যায় আর কি। সো গাইজ এখন হচ্ছে আমি পিৎজা দেখতে আসছি, আজকে একটা পিৎজা নিব। আর এখানে হচ্ছে ফুল না, আপনি ইচ্ছা করলে পিস পিস হিসেবে নিতে পারবেন, এখানে এভাবে বিক্রি করে। সো আমি এখন দেখতেছি কোনটা নেব, ওইটা হচ্ছে মিটবল চিজ আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন। সো আই ওয়ান্ট ব্ল্যাক পেপার চিকেন, আজকে ব্ল্যাক পেপার চিকেনটা নেবো, এটা ট্রাই করবো। এবং ইনি ব্রাবা কত পিস ব্ল্যাক পেপার চিকেন? হ্যাঁ সাতু ব্রাবা দোয়ারিঙ্গিত, ওকে ইনি বাকি সাতু, বাকি তো মিটবল সাতু। হ্যাঁ সাতু। সো গাইজ ইনি হচ্ছে, হ্যাঁ ওকে ওকে। সো গাইজ ইনি হচ্ছে 2 টাকা পিস প্রত্যেক পিস, মানে বাংলাদেশে 40-40-80 টাকা আর কি, 2 পিস 80 টাকা পড়ছে। সো কে আর কি। সো গাইজ আজকে এই ছিল আমার কেনাকাটা। সো আজকে এই খাবারগুলো আমি নিলাম, পিৎজা নিলাম আর হচ্ছে ক্রোপোলেকো নিলাম, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা মজাদার একটা খাবার ক্রোপোলেকো। গাইজ আজকে এই পর্যন্তই, আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।